প্রিয় দর্শক মণ্ডলী গুড মর্নিং এভরিবডি ফ্রম বাংলাদেশ বিশ্বের যে যেখানে আছেন ভালো থাকেন সুখে থাকেন স্বাচ্ছন্দ্যে থাকেন আনন্দে থাকেন দুঃখ বেদনা ভুলে যান এই কামনা করে আমি আজকের বক্তব্য শুরু করছি যেটা আমরা মোটিভেশনাল স্পিচ বলে থাকি ডিয়ার স্টুডেন্টস আই এম গোয়িং টু স্পিক অ্যাবাউট সাম মোটিভেশনাল স্পিচ উইচ উইল বি ডেলিভার টু ইউ বোধ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ আমরা প্রথমে অমর খায়মের একটা কবিতা ছোট্ট কবিতা দিয়ে শুরু করব যে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক দূরের বাদ্য লাভ কি শুনে মাঝখানেতে মাঝখানে যে বেজাই ফাঁক আমরা নগদ মানে বর্তমান সময়টাকে কবি প্রাধান্য দিতে বলছে অতীতে ভবিষ্যৎকেও কিন্তু বাদ দিতে বলছে এবং অতীতকেও কিন্তু বাদ দিতে বলছে এইগুলো নিয়ে অনেক মনীষীদের কথা আছে সেগুলো নিয়েই কিন্তু আজকের আমার ভিডিও আমরা অনেক দূরে কি ঘটছে অনেক কুয়াশাচ্ছন্ন একটা জীবনে বা কোনো এক জীবনে যেখানে কুয়াশা আচ্ছন্ন ছিল সেই দূরপাল্লায় কোথায় কি ঘটছে সেখানে আমরা নজর দেব না আমরা দেখব না আমাদের কাজ হলো সামনের দিকে তাকানো লুক ফরওয়ার্ড এবং বর্তমান কিন্তু সেটার উপযুক্ত সময় সেটাই কিন্তু আমরা আজকে বলব তা আমরা অতীত নিয়ে শুরু করি যে আমরা অতীতে অনেক পাপ কাজ করে থাকি তার জন্য ক্ষমা চেয়ে নিতে হয় অতীতে অনেক মানুষের ক্ষতি করে থাকি তার জন্য ক্ষমা চেয়ে নিতে হয় অতীতকে আমাদের ভুলে যেতে হবে ডিলিট দ্য পাস্ট ফ্রম ইওর লাইফ অতীতের সমস্ত স্মরণের বা যতগুলো স্মরণের জিনিস ছিল যতগুলো স্মৃতি ছিল সেই স্মৃতির দরজা সম্পূর্ণভাবে বন্ধ করে দেন এবং অতীত অতীতকে মনে করেন যে একটা মৃত প্রাণী তাকে কবর দিয়ে দেন অথবা বর্ষ করে দেন অতীতের দিকে তাকানোর আমাদের কোনো দরকার নেই কারণ অতীতে অতীত কখনো আর ফিরে আসবে না অতীতের চিন্তা মানুষের মৃত্যু পর্যন্ত ঠেলে দেয় আপনারা জানেন অনেক মানুষ গত বছর কিছু পায়নি এর জন্যে আত্মহত্যা করে ফেলে একটা ছেলে অর্থাৎ একটা মেয়ে তার বন্ধুকে বান্ধবীকে পায়নি আত্মহত্যা করে ফেলে অতীতকে ভুলে যেতে হবে আমাদের সুতরাং বিগতকাল একটা স্বপ্নমাত্র সুতরাং গতকাল কি হয়েছে তা না ভেবে আগামীকালের সমস্যাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করো অতীতে কি হয়েছে সেগুলোর দরকার নেই কিন্তু আগামীকাল যদি আমার সমস্যা থাকে আমি যদি জানি যে আমার আগামীকাল একটা সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে চিন্তা ভাবনা করুন মনে রাখবেন খুব ধীরে সুস্থে আপনার সিদ্ধান্ত নিন কিন্তু কাজটা খুন তো তাড়াতাড়ি করবেন খুব ধীরে সুস্থ চিন্তা নেবেন যে ভবিষ্যতে আমার এই ঘটনাটা ঘটবে আমি চিন্তা করব আমি চিন্তা করব তারপরে সেটা করব সেই জন্য বলা হচ্ছে গতকাল কি হয়েছে তা না ভেবে আগামীকালের সমস্ত সমস্যাগুলো কাটিয়ে ওঠার চিন্তা আমাদের করতে হবে আমরা জানি যে ডিলিড দ্য পার্ট ফ্রম ইয়ার লাইফ Uh, past uh, is uh, nothing but a reference but not a re residence of our life uh, uh, we will have lesson uh, from the past uh, so uh, delete the past from your life because past uh, will never ever come back again so delete the past from your life আমরা এখন বর্তমান কে নিয়ে একটু আলোচনা করব এগুলো দুইজন বিজ্ঞানী যেমন গৌতম বুদ্ধ বলেছে যে বর্তমান দিকে নজর দেওয়া সময় বর্তমানের দিকে নজর দিতে হবে সব সময় বর্তমানের দিকে নজর দিতে হবে আর শুধু আজকের কথা ভাবো এটাও কিন্তু একজন মনীষী বলেছে এটা হলো স্যার উইলিয়াম স্যার উইলিয়াম বলেছেন শুধু আজকের শুধু আজকের কথা ভাব গৌতম বুদ্ধ বললেন বর্তমানের দিকে নজর দাও তাহলে আমরা কি করব আজকে যখন সকালবেলা আমি উঠেছি আজকে যেমন সকালের সূর্যের আমি এখন আটটা বাজে ফিরাই বাংলাদেশ টাইম সকালের সূর্যকে বা সকালকে সব সময় স্বাগত জানাবেন যে শুভ সকাল গুড মর্নিং আমাদের সকাল আমাদের মঙ্গল বই নিয়ে এসছে আজকে আজকের সকাল তা আজকের দিনকে আপনি স্বাগত জানাবেন বর্তমানের দিকে তাকাতে হবে একটা জীবন আজ ঠিক মতো অতিবাহিত করলে বিগত জীবনগুলো মধুর হয়ে যাবে প্রতিটা সময় সুখকর স্বপ্ন হয়ে যাবে তাই বর্তমান ভবিষ্যৎকে রক্ষা করবে আপনি বর্তমানে অতীতে যা করছেন করছেন বর্তমানে আপনি যা করবেন সেটা অতীত অতীতের অতীতের পথ দেখাবে মানে অতীতকে চেপ করবেন আমি মনে করেন যে বর্তমানে আমি অতীতে অনেক পাপ কাজ করছি আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আস্তাক ফেরুল্লা পড়েন পড়ে বর্তমানে আপনার প্রার্থনা করেন যে ধর্মের লোক হোক হন না কেন আপনি আপনি বর্তমানে প্রার্থনা করেন এবং বর্তমানে বর্তমানে ভালো কাজ করেন মানুষের সেবা করেন মানুষের পাশে দাঁড়ান যার টাকা পয়সা নেই তাকে সাহায্য করেন হ্যাঁ যার শিক্ষা নেই তাকে শিক্ষা দেন যার ঘর নেই বাড়ি নেই তাকে ঘর তৈরি করে দেন সব সময় মানুষের পাশে দাঁড়ান কখন বর্তমান সময়টাই কিন্তু আসল সময় সুতরাং এই কথাগুলো কিন্তু বলেছে সুতরাং বর্তমান ভবিষ্যৎকে রক্ষা করবে হ্যাঁ বর্তমান ভবিষ্যৎকে প্রেজেন্ট প্রেজেন্ট উইল সেভ দি ফিউচার আপনি বর্তমানে যে কাজটা করবেন সেটাই তো ফিউচারে আপনাকে রেজাল্ট দিবে আপনি যদি বর্তমানে কাজ করেন ভালো কাজ করেন আপনার স্বর্গ মিলে যেতে পারে হ্যাঁ এইটাই বলা হচ্ছে যে বর্তমানটাই কিন্তু আসল অতীত নিয়ে ভাববেন না ভবিষ্যৎ নিয়ে ভাববেন না সেটা কিন্তু বর্তমান নিয়ে চিন্তা করতে বলছেন গৌতম বুদ্ধ আবার ডক ডক্টর উইলিয়াম স্যার উইলিয়াম নিয়ে চিন্তা করতে বলছেন তো আমরা এটা ইয়ে করলাম এখন আমরা ভবিষ্যতের দিকে যাই ভবিষ্যতেই কিন্তু সেই একই কথা ভবিষ্যৎকে অতীতের মতো করে জোরে দরজা বন্ধ করে দেন অতীতে যে দরজা বন্ধ করে দিয়েছিলেন তার থেকে ভবিষ্যৎকে ঘরে বন্ধ রেখে দরজা বন্ধ করে দেন আমি ভবিষ্যৎ নিয়ে বলে ভবিষ্যৎ নিয়ে ভাববেন না সেটাও কেন ভাববেন সেটাও আমি বলবো। আপনারা হতাশ হেন না আমি আমাদের কথাগুলো বলবো যে ভবিষ্যৎকে অতীতের চেয়ে জোরে দরজা বন্ধ করে দেন ঘরে আবদ্ধ রাখেন আপনার ভবিষ্যৎ কিন্তু বর্তমান আপনার বর্তমান আপনার ভবিষ্যৎ কিন্তু আপনার বর্তমান ভবিষ্যৎ নিয়ে চিন্তা আপনাকে আবেগ প্রবণ করে তোলে আপনার ডায়াবেটিস বাড়ায় দিতে হবে পারে আপনার মানসিক চাপ বাড়ায় দিতে পারে আপনার প্রেশার বাড়ায় দিতে পারে আপনার ডায়াবেটিস থেকে অনেক রোগ হয় আপনি জানেন সুতরাং বর্তমানের ভবিষ্যতে চিন্তা করেন না আমার আর আমার সন্তানকে এই করে দিয়ে যাব আমার সন্তানকে তাই করে দেবো এর জন্য আপনি চুরি করতেছেন হ্যাঁ ডাকাতি করতেছেন কিন্তু মনে রাখবেন আপনি চুরি ঘুষ খেয়ে চুরি করে ডাকাতি করে আপনার সন্তানকে যে জিনিস যে অর্থ সম্পদ করে যাচ্ছেন সেটা আপনার ছেলে আপনার মতো নাও হতে পারে আপনি ভালো মানুষ সুতরাং দরকার কি আমার কথা হলো যে ওই ভবিষ্যৎকে নিয়ে বেশি চিন্তা করলে মানসিক চাপ বাড়াবেন না মানসিক চাপটাই কিন্তু সমস্ত রোগের কারণ সুতরাং ডায়াবেটিস থেকে শুরু করে প্রেশার থেকে শুরু করে কিডনি থেকে শুরু করে সমস্ত রোগের কারণ কিন্তু মানসিক রোগ সুতরাং মানসিক রোগকে দমন করতে হবে এইটা যদি আপনি মানসিক চাপ কমান আপনার মন ভালো থাকবে মন যদি ভালো থাকে তাহলে আপনি সুখী থাকবেন সুখে একটা সুখ আমরা জানি যে একটা রেখার মতো যদি পরিস্থিতিটা পরিস্থিতি তাকে পরিবর্তন করে দেয় আমরা আরেকটা কথা বলবো যে ভবিষ্যৎ ভবিষ্যতের চিন্তা কখনোই করোনা এটা যে যিনি বললেন যিশু খ্রিস্ট একজন ধর্মযাজক আমরা খ্রিস্টান ধর্মের ইয়ে তিনি বললেন যে ভবিষ্যতের আ চিন্তা করো না কেন তিনি বললেন যীশু খ্রিস্ট ইসানবী আমাদের হিম উনি বললেন যে ভবিষ্যতের চিন্তা করো না কেন বললেন আমরা এটা আধ্যাত্মিকতার একটা প্রশ্ন কি দরকার ভবিষ্যতে চিন্তা করা যা সৃষ্টিকর্তা যা দিয়ে দিয়েছেন তা দিয়েই দিয়েছেন যা চাওয়ার দরকার সেটা তো চেয়ে নেবে আপনি সেটা আমরা অন্য একজন বলছেন ভবিষ্যৎ সম্বন্ধে আমরা শুনলাম কার যীশুখ্রিস্টের কথা শুনলাম যে তিনি বললেন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করোনা আবার আরেকজন বলছে যে উইলিয়াম ডক্টর উইলিয়াম বলছে আমাদের ভবিষ্যতের জন্য চিন্তা প্রস্তুত থাকাও কখনোই উচিত নাই আমাদের উইলিয়াম ডক্টর উইলিয়াম উনি বলছে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার কোনো দরকার নেই কালকের জন্য প্রস্তুত থাকা সবচেয়ে ভালো উপায় হলো কালকের জন্য প্রস্তুত থাকা সব ভালো উপায় হল নিজের সমস্ত বুদ্ধি নিজের সমস্ত বুদ্ধি ও উৎস দিয়ে আজকের কাজ করা আমাদের ভবিষ্যতে চিন্তা করা উচিত নাই তাকে নিজের সমস্ত বুদ্ধি বিবেক হ্যাঁ চেতনা এবং উৎস দিয়ে আমি যদি আজকের কাজটা করি তাহলে আমার ভবিষ্যতের চিন্তা করার দরকার নেই আমরা বলছি ফিউচার উইল সেভ ইউ ইফু ডু সামথিং অ্যাট প্রেজেন্ট ফিউচার উইল সেভ ইউ সুতরাং প্রেজেন্টটাই হলো কিন্তু সব কিছু তাহলে পেজেন্টের চিন্তা আমরা করব আমরা সেজন্য বলছি যে ভবিষ্যতের চিন্তা না করে যে কালকের জন্য প্রস্তুত যদি থাকার কোনো আমাদের দরকার নেই কারণ হলো ভালো থাকার একটা উপায় হলো নিজের সমস্ত বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে চেতনা দিয়ে এবং উৎস দিয়ে আজকের কাজটা করে যেতে হবে আমরা আরেকটু চলে যাচ্ছি আরেকটু জায়গায় যে ভবিষ্যৎ নিয়ে ভাবলে কাল নিজের বিচার নিজে করা হবে করো যদি ভাববো আজকের খারাপটা আজকের জন্য যথেষ্ট আজকের খারাপটা আজকের জন্য যথেষ্ট নিয়ে বিচার করার দরকারই নেই আমাদের আমি উপসংহারে আরও কিছু একটা কথা বলবো সেটা যে ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত আমাদের সুলুজ বর্গ বলে একজন মনীষী আছে সুলুজ বর্গের তিনি বলেছিলেন যে আমার জন্য আমার জন্য একটা পদক্ষেপই যথেষ্ট পর্গ তিনি বলেছিলেন আমার জন্য একটা পদক্ষেপই যথেষ্ট আমি একটা পদক্ষেপ নেব একটা পদক্ষেপ নিয়েই কিন্তু সামনের দিকে আগিয়ে যাব আমি হাজারো পদক্ষেপ নেব না এবং তার কথার ব্যাখ্যা দিতে গিয়ে আমরা একটা বলি যে যত ভারী বোঝা হোক না কেন যত ভারী বোঝা হোক না কেন মানুষ কিন্তু রাত পর্যন্ত সেটা কষ্ট করে না কষ্ট করে সেটাকে কিন্তু সম্পন্ন করে একটি ভারী বোঝা একটা ভারী পাথর কে ঠেলতে ঠেলতে সে কোনো এক সময় সেটাকে ওভারকাম হয়ে যায় এবং সে ওঠাতে পারে এবং ওঠাতে সক্ষম হয় যখনই সক্ষম হয় সূর্যাস্ত না হওয়া পর্যন্ত যে কোনো মুহুর্তে সূর্যাস্ত না রাতে রাতে কাজ করলো সূর্যাস্ত হওয়া না পর্যন্ত যে কোনো মুহুর্তে মানুষের ওই মানুষগুলোর প্রসন্নতা আসে ধৈর্য আসে প্রেম আসে এবং শান্তিতে তার জীবন অতিবাহিত করে এবং এইটাই কিন্তু জীবন জীবনযাপনের সবচেয়ে সঠিক উত্তম পন্থা সঠিক অর্থ আমরা উপসংহারে যাচ্ছি যে আগামী দিনের কথা অবশ্যই আমাদের ভাবতে হবে কিভাবে ভাবতে হবে সাবধানতার সাথে তার বিচার করতে হবে পরিকল্পনা করবেন এবং তা নিয়ে বিচার করবেন কিন্তু তা নিয়ে চিন্তা করবেন না ভাববেন সাবধানতার সাথে তার বিচার করবেন এবং তা পরিকল্পনা করবেন এবং তা নিয়ে কখনোই কিন্তু চিন্তা করবেন না যদি চিন্তা করেন তাহলে অনেক রোগ আপনার মাঝে দানা বাঁধতে পারে যতক্ষণ পর্যন্ত না নিজের চিন্তা দূর করা সম্ভব যতক্ষণ পর্যন্ত না নিজের চিন্তা দূর করা সম্ভব ততক্ষণ পর্যন্ত শান্তি পাওয়া অসম্ভব আমরা সবার শেষেই বলবো যে আপনারা সো ডিয়ার স্টুডেন্টস যারা আছো আজকে তারা অতীতের কথা অতীতে তুমি ফেল করছো তুমি ভালো করা নাই সেটা নিয়ে ভাববা না আম সাধারণ মানুষকেই বলছি সেটা ভাববা না অতীতে যদি পাপ করে থাকেন পাপ আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে নেবেন যে অতীতে কারও ক্ষতি করেছে তার সাথেও ক্ষমা চেয়ে নেবেন বর্তমানে ভালো কাজ করবেন বর্তমানে ভালো কাজটাই কিন্তু ভবিষ্যতে পথ দেখায় এবং বর্তমানের ভালো কাজ কিন্তু ভবিষ্যৎকে সেভ করে নেয় ভবিষ্যতে কি হবে এইগুলো দিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন বাংলাদেশের এই সুন্দর সকালবেলায় সবাইকেই আমি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংকস লট ফর বিং উইথ মি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্লিজ শেয়ার দিস ভিডিও টু ইউর রিলেটিভস অর আদার্স থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম Once again.